ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র। কিন্তু আপনি কি বলতে পারবেন এই ধর্মতলা নামটা? এলো কোথা থেকে বলছি, ধর্মতলা নামটি এসেছে গ্রাম বাংলার উপাস্য দেবতা ধর্ম ঠাকুরের নাম থেকে। বর্তমানে যেখানে ধর্মতলা, একসময় সেখানে প্রচুর পরিমাণে বন জঙ্গল ছিল। সেখানে বসবাস করত বাউরি, বাগদি, ডোম প্রভৃতি জাতির মানুষেরা। একটা এবড়ো খেবড়ো সিঁদুর মাখানো পাথরের টুকরোতে তারা ধর্ম দেবতার পুজো করত। ধর্ম ঠাকুরের একটি মন্দিরও তারা এখানে স্থাপন করেছিল। সেই ধর্ম দেবতা বা ধর্ম ঠাকুরের নাম থেকেই এই জায়গার নাম হয়ে যায় ধর্মতলা। আবার অন্যদিকে ব্রিটিশ পাদ্রী রেভারেন্ড জেমস লং সাহেব মনে করতেন, বর্তমানে ধর্মতলায় যেখানে টিপু সুলতান মসজিদ অবস্থিত, একসময় তার পাশে একটা ঘোড়ার আস্তাবল ছিল। সেই আস্তাবলের জমিতে আর একটা মসজিদ বানানো হয়েছিল। সব মিলিয়ে এই জায়গায় একটা ধর্মীয় পরিবেশ ছিল, আর তাই জন্যই এই জায়গার নাম হয়ে যায় ধর্মতলা। আপনি কোন জায়গার ইতিহাস জানতে চান, জানান আমাদের।